আসসালামু আলাইকুম এভরি স্বপ্নধারাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন পিঠা নারকেলের ভাপা পুলি শীতকাল মানেই পিঠার ঋতু আর সকাল সন্ধ্যার নাস্তায় ভাপা পুলির কোনো বিকল্প হয় না এই পিঠার মূল উপকরণ নারকেল আর আমি এখানে দু কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি এখন আমরা নারকেলের পুটটা তৈরি করে নিব দিয়ে দিচ্ছি নারকেল এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে দিব দু চামচ পাউডার মিল্ক এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কন্টিনিউ নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তরল দুধ আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নারকেলটাকে কষিয়ে নিতে হবে নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চলে যাব পরবর্তী ধাপে এখানে আমরা দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পিঠার আটাটা তৈরি করার জন্য চুলায় দুই কাপ পানি এবং এক চামচ লবণ দিয়ে দিলাম পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমরা চালের গুঁড়োগুলো দিয়ে দিব এবারে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আটাটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ পিঠার আটা যখন নিচ থেকে পাতিলের গা থেকে অনেকটা ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমরা চুলা থেকে নামিয়ে ফেলব এখন একটি ডালার মধ্যে গরম পিঠার আটাগুলোকে ঢেলে নেব পাঁচ মিনিট রেস্টে রেখে মোটামুটি গরম থাকা অবস্থায় আমাদেরকে পিঠার আটাটাকে ভালোভাবে মুথে নিতে হবে চালের গুঁড়ার তৈরি যে কোনো পিঠা তৈরির ক্ষেত্রে এই ধাপটা সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ কারণ আপনি যত স্মুথ একটা মণ্ড তৈরি করে নিতে পারবেন আপনার পিঠা তত বেশি ভালো হবে তাই একটু সময় নিয়ে পিঠার জন্য মোস্টিন একটা ডো তৈরি করে নিতে হবে অনেকের চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করলে সেগুলো ফেটে যায় বা শক্ত হয়ে যায় যদি আপনারা ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন তাহলে এই সমস্যাগুলো আর কখনোই হবে না পিঠা তৈরির জন্য ডোটা তৈরি হয়ে গেছে এখন পিঠিতে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিব পিঠা তৈরির ডোটাকে আমি মোট পাঁচ ভাগ করে নিয়েছি সেখান থেকে এক ভাগ নিয়ে নিলাম এখন এটা দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নিব রুটিটা খুব ভারীও হবে না আবার খুব পাতলাও হবে না মোটামুটি মাঝারি পুরুত্বের একটা রুটি বেলে নিলেই হবে আমাদের রুটি বানানো হয়ে গেছে এখন নারকেলের পুর থেকে অল্প কিছুটা পুন নিয়ে আমরা রুটিতে দিয়ে স্প্রেড করে নিব তারপর মোটামুটি পিঠার শেপ দিয়ে পিঠা বানিয়ে নিলেই কাজ শেষ আমরা এখানে অর্ধচন্দ্রাকার শেপটি ব্যবহার করেছি আমার এই শেপটা ভালো লাগে আপনারা চাইলে গোল বা চারকোনা যে কোনো আকৃতি ব্যবহার করতে পারেন আমরা আরও একটি পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর এবং মসৃণ হয়েছে আমাদের অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন পিঠাগুলোকে স্টিম করে নিব। চুলায় গরম পানি তুলে দিয়েছি এখন এর ওপর একটা চালনি বসিয়ে দিব। একটা টিস্যুতে সামান্য তেল নিয়ে আমি চালনিটাকে মুছে নিব এতে আমার পিঠা রাখতে এবং তুলতে সুবিধা হবে স্টিমের জন্য যে ঢাকনাটা ব্যবহার করবেন সেটাতে যদি এরকম ফুটো থাকে তাহলে সেই ফুটোটাকে বন্ধ করে দিতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে স্টিম করব আট থেকে দশ মিনিট চুলার আজ মিডিয়াম থাকবে ঢাকনা খুলে দেখি কি অবস্থা আমাদের পিঠাগুলো স্টিম করা হয়ে গেছে এখন খুব সাবধানে নামিয়ে ফেলতে হবে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজা মুখে দিলেই মিলিয়ে যাবে নরম তুল তুলে এই ভাপা পুলি রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ